হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে শুভ ভাই শুভ ভাই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দশটা ছয় তো এখন থেকে শুভ ভাইফোঁটার ব্লগটা আমি স্টার্ট করছি আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা দাদাকে অনেক শুভ কামনা অনেক গুড উইশেস অনেক ভালোবাসা যাদের দিদি নেই যাদের বোন নেই অনেকেরই তো আছে এরকম যে যাদের দিদি বোন নেই তাদের জন্য আমার অনেক ভালোবাসা অনেক শুভ কামনা তোমরা যেন লাইফে অনেক 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 অ্যাচিভ করো আর তোমাদের চ্যানেলটাকে আরও অনেক গ্রো করো তো এই আশীর্বাদ রইল আর আশীর্বাদ তো অ্যাকচুয়ালি দেওয়ার ওপর আলাই রয়েছে তো তাও আজকের দিনে তো দিদিরা বোনরা আশীর্বাদ করে থাকে তো সেই জন্যই বললাম তো যাই হোক আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে ভাইফোঁটা ব্লগ এইটা বলেই স্টার্ট করলাম সবাই খুব ভালো কাটিয়ে আজকের দিনটা তো আমার ভাইফেরও আসিনি তো ও আসবে স্নান আমি ফোন করেছিলাম বলে স্নান করছি স্নানটা করে আসবে আমি এদিকে গুছাবো এই দিকটা গুছিয়ে নিয়ে তারপর আজকে ব্লগটা স্টার্ট করবে তো আসুক আমার অ্যাকচুয়ালি ট্রাইপডটা ওর বাড়িতে রয়ে গেছে তো সেই জন্য আজকে ট্রাইপড দিয়ে আমি ক্যামেরাটা শ্যুট করতে পারছি না ফোন দিয়েই করছি তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা ঠিক আছে প্রবলেম হলে আর এদিকে সোনায় ঘুম থেকে উঠে পড়েছে আমি এখনও মশা টশি কিচ্ছু তুলিনি এখনও কোনো মানে সেই রকম মানে আদার্স কাজগুলো কিছু করতে পারিনি অন্য কাজগুলো ছিল তার জন্য আর আরেকটা কথা যেটা বলার ছিল তোমরা এত ভালোবাসছো এত কমেন্টস পড়ছি এত ভালো লাগছে আবার কি বলবো তোমাদের থেকে ভালোবাসা পেয়ে তো প্লিজ একটু আধটু যদি ভুল হয়ে থাকে মানে প্রত্যেক দিন তো দেখো সবার ফ্যামিলিতে যাওয়াটা পসিবল হচ্ছে না তো প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না ঠিক আছে একটু ফ্রি হয়ে না আমি তোমাদের ব্লগগুলো অবশ্যই দেখবো কারণ দেখো মিস তো তোমরা যেমন আমাকে করো আমিও তো আমিও তো তোমাদেরকে মিস করি তাই না আর ব্যাপার হচ্ছে সেটা নয় আর নিজস্ব আমার ভিডিও আমি এডিট করতে পারছি না জানো যার জন্য আমি তিনটে ভিডিও আমার পেন্ডিং পড়ে রয়েছে অলরেডি আমি ভিডিওগুলো এডিট করার জন্য দিতে পারিনি আর যদি ভিডিওগুলো এডিট করে দিতে পারি মানে পুরনো ভিডিও এমন ইভেন এমনও হয়েছে যে দু মাসের আগে শ্যুট করা ভিডিও দু মাস হয়ে গেছে মানে বাবানের এক্সামের আগের ভিডিও শ্যুট করে রেখেছি সেটা আমি এডিট করার জন্য দিতে পারছি না মানে নিজের কোন দিকটা সামলাবো বলো মানে আবার নতুন করে ইয়ে খুলেছি ইনস্টাগ্রামের আইডিয়া একটা ছিল আমার আগে তো ওটাকে আমি বন্ধ করে দিয়ে আমার রিসেন্টে ইনস্টাগ্রামটা চালু করেছে কিন্তু ইনস্টাগ্রামেও আমাকে ভিডিওগুলো নিয়ে একটু ব্যস্ত রয়েছি প্লাস সবারই ভিডিও যেটুকুনি চোখে পড়ছে দেখার চেষ্টা করছি তো প্লিজ কেউ মন খারাপ করো না কেউ এমনটা ভেবো না ভুল বুঝো না আমাকে আমি সময় পেলে অবশ্যই তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যাব প্রত্যেকের ফ্যামিলিতে ভিজিট করব আর তোমরা যে কেমন কমেন্টস করছো কমেন্টসগুলো পড়ছি এবং ভীষণ ভালো লাগছে আমি শুভ দীপাবলি খুব ভালোই কাটাচ্ছি আর সেরকম কোথাও ঘুরতে টুতে যাইনি প্ল্যানিং সেরকম কিছু নেই বাড়িতেই রয়েছি বাড়িতেই থাকবো কারণ করোনার সিচুয়েশান তো চতুর্দিকের একই অবস্থা খুবই খারাপ শোচনীয় তো যাই হোক আর বকবক করবো না পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে ফার্স্ট ইন্টারভিউটা যদি এত বড় করে দিই তো আপাতত আসছি একটু পরে ভাই আসুক তারপরে আবার ভিডিওটা শ্যুট করবো তাতে করে জন্য টাটা ভাই তো হ্যালো এভরিওয়ান দেখো ভাই চলে এসছে পিছনে বসে রয়েছে ওর মুখটা দেখাবে না বলছে ওর লজ্জা পাচ্ছে তো সেই জন্য ওর দেখাচ্ছি না তো ওর ইয়েটা আমি রেডি করে রেখেছি তো একটু পরে দেবো আর ও বলছে যে চল দিদি তোর চুলটা আমি স্ট্রেট করে দিই তো ওই জন্য চুলটা আমার স্ট্রেট করতে বসেছে দেখো এই সাইডটা করে দিয়েছে আমার চুলটা অ্যাকচুয়ালি আমি স্ট্রেট করেছিলাম কিন্তু সেরকম ভালো স্ট্রেটটা হয়নি তাই ও বললো যে দে আমি তোর স্ট্রেটনিংটা করে দিই তাই ও বসে যে আমার চুলটা স্ট্রেট করতে দেখো এই পাশেরটা এখনও করছে আর এটা হয়ে গেছে এই পাশেরটা তো বলো কেমন লাগছে আমাকে চুলটা আজকে স্ট্রেট করে ঠিক আছে তো যখন ফটোটা দেবো তো তখন এর ব্লগটা তো অবশ্যই শ্যুট করবো ততক্ষণ আমার সাথে থাকো দেখো আস্তে আস্তে করছে স্ট্রেটনিং দিয়ে স্ট্রেটনারটা দিয়ে এই পাশটা আমি করেছিলাম দেখো অতটা ভালো হয়নি তো ঠিক আছে পুরোটা স্ট্রেট করে তারপরে তোমাদেরকে একটু দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন লাগছে তো হ্যালো এভরি এই যে ফাইনাল লুক দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে চুলটা তো ভাই পুরো ফাইনাল টাচটা দিল কারণ আমি করেছিলাম তো বলল দিদি তোর স্ট্রেটনিংটা হয়নি ঠিক মতন তো দে আমি করে দিই দেখো খুব সুন্দর করে ও ধরে ধরে করে দিয়েছে আমাকে চুলটা তো ভালোই লাগছে তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে আর মুখে কোনো মেকআপ করিনি এমনি তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর ওদিকে আমি ওরগুলো রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই বলো কিন্তু কমেন্টসে ঠিক আছে ও যে আমাকে স্ট্রেটনিংটা করলো কেমন লাগছে চুলটা আর আমাকে মানাচ্ছে কিনা ঠিক আছে চলো তো ওই যে দেখো আমার ভাইফোটা তাহলে আমি রেডি করে নিয়েছি আজকে যেহেতু শনিবার ওই জন্য আমি ওকে ফোটা দেবো না জাস্ট এই ধান দুব্বো দিয়ে এই যে দেখো এখানে রেডি করেছি ধান দুব্বো দিয়ে জাস্ট ওকে একটু আশীর্বাদ করে দেবো আর এটা ওকে নেক দেবো আর এই যে পাঁচ রকম মিষ্টি লুচি আর আলু সবজি করেছি সকালবেলা কারণ আমার আজকে একটু তাড়া ছিল ওই জন্য ও বাড়িতে যাবো মায়ের কাছে এখন ওকে ফোঁটাটা দিয়েই তো ওই জন্য আর বেশি কিছু করিনি এটা দিয়ে অ্যাডজাস্ট করো বিকেলে পনির টনির যাই পারি করবো আর মায়ের বাড়ি থেকে ব্লগটা অবশ্যই শ্যুট করবো কী কী করছি দেখাবো তোমাদেরকে দেখাতে দেখাতে মানে ফোটার ভিডিওটা শুট করতে করতে হঠাৎই মায়ের ফোন আসে যে বাবায় শরীরটা খুব খারাপ করেছে ওই জন্য সাথে সাথে আমি মায়ের বাড়ি চলে যাই ভিডিওটা আর এগিয়ে নিয়ে যেতে পারিনি মানে ভাই ফোটার ভিডিওটা আর সেরকম কিছু করিনি বুঝতেই পারছ হঠাৎ ছেলেটা শরীরটা খারাপ হয়ে গেছিলো আর তারপর থেকেই মানে খুব ব্যস্ত ছিলাম আমি আর মধ্যিখানে একদিন লাইভে এসেছিলাম আমি তারপরে কিন্তু লাইফটা করার পরে আমারও খুব শরীরটা খারাপ হয়েছে ছেলে শরীরটা এখনও খুবই খারাপ আছে আর আমারও সাথে সাথে মানে দুজনেরই শরীর ভীষণ খারাপ ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে আমার এই পাশের থেকে দেখো এই পাশটা একটু হালকা ফোলা মানে দাঁতে না আমার মাড়িটা ব্যথা করছে এত মাড়ির যন্ত্রণা থেকে কান মাথা সব ব্যথা করছে তো যাই হোক ছেলেটার আর আমার এখন খুবই শরীর খারাপ আমার শরীরটা ঠিকই ছিল কিন্তু ওই লাইফটা করার দিন থেকেই আমার তার পরের দিন থেকে সেই দিনে রাত্রির থেকেই খুব শরীরটা খারাপ হয়েছে তো যাই হোক সবাই কিছু মনে করো না ঠিক আছে কারণ আমি সেরকম কিছু করিও ভাই ভাইফোঁটার দিনটা যেহেতু হঠাৎই ছেলেটা শরীরটা খারাপ হয়ে গেছিল সেই জন্য আর বাবার তো এখনো শরীরটা ঠিক হয়নি এখনো সর্দি কাশি সমান তালেই হয়ে যাচ্ছে কিন্তু দুষ্টুমি ওরা আর কমছে না আমার শরীরটা তো এত খারাপ তাও দুষ্টুমি করে যাচ্ছে ও কী করে বোঝে না বাচ্চা তো কিছু ভালো লাগছে না আমার মানে কথা বলতেও যেন মানে এখন একটু অসুবিধা হচ্ছে এই এই পাশটা পুরো যন্ত্রণা আমার মানে ঠান্ডা লেগে মাড়িটা পুরো ফুলে গেছে মাড়িটার থেকে কান মাথার এখানটা খুব ব্যথা করছে কালকে রাত্রিটা আমি কিছু খা খেতে পারিনি ব্যথার জন্য এই যে ঠান্ডা পড়লো পুরো ঠান্ডাটা আমার হেভি কষ্ট হবে আমার ছেলের দুজনেরই ঠান্ডার সময়টা ভালো লাগে কিন্তু না শরীরটা আর সার দেয় না মানে ঠান্ডার সময়টা এতটা শরীরটা খারাপ থাকে বলার মতো না তারা তো ঠিক আছে আর আরেকটা কথা বলার ছিল যে শরীরটা তো খারাপ আমি ফোন টোন শরীর খারাপ থাকলে না দেখো এখানটায় আবার কি একটা হয়েছে যেন তো যেটা বলছিলাম শরীর খারাপ থাকলে না ফোনের আশেপাশে আমি একটু যাই কম মানে যাই কম বলতে কি ফোনটা একটু দেখি কম শরীর ভালো না থাকলে কি ফোন ঘাটবো বলো ফোন দেখব কি ভালো লাগে না কালকে তো এত মাথা ব্যথা করছিল রাত্রিবেলা মানে আমি না খেয়েই শুয়ে পড়েছি কিচ্ছু ভালো লাগছে না আছে না দাঁতের মধ্যে দিয়ে আর শুয়ে পড়েছি মাথায় বাম ঠাম লাগিয়ে খুবই কষ্ট হচ্ছিলো দুষ্টুমি করবো না বাবা ভাল লাগছে না তারপরে যাই হোক যেটা বলার জন্য বললাম এই কথাটা তো কারোর ভিডিও দেখতে পাচ্ছি না প্লিজ কেউ কিছু মনে করো না শরীরটা একটু ভালো হলে আমি অবশ্যই সবার ভিডিওতে যাব সবার ভিডিও দেখব কেউ প্লিজ এটা ভেবো না যে না ও আসছে না অনেকদিন হয়ে গেল আমার সত্যি শরীরটা ভীষণ খারাপ সাথে সাথে ছেলের শরীরটা খুব খারাপ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কেউ মন খারাপ করো না আমাকে কেউ ভুল বুঝো না ঠিক আছে আর ততক্ষণ সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আজকে মনে হয় জগদ্ধাত্রী পুজো মাইকে একটা বাড়িতে আমাদের এখানে পাশে একটা বাড়িতে পুজো হয় তো ওনার বাড়িতে মনে হয় মাইক চলছে তাই আওয়াজটা আসছে মনে হচ্ছে যে আজকে জগদ্ধাত্রী পুজো তো হবে জগদ্ধাত্রী পুজো আজকে হয়তো হবে কারণ মন্ত্র পড়ছে যখন ঠাকুর মশাই তো চন্দননগরে যারা থাকো তারা খুব এনজয় করো তারপরে যে জায়গায় যে জায়গায় আর কি জগদ্ধাত্রী পুজো হয় চন্দননগরে বেসিক্যালি বেশি হয় হয় দুষ্টুমি করো না উফ বাবা তো ঠিক আছে আর ভালো লাগছে না বক বক করতে ইচ্ছা করছে না দেখো রয়েছে আমার ঠান্ডার লেগে সবাই খুব ভালো থেকো বকু দেবো তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কিছু বলবো না টাটা বাই বাই ওই ব্লকটা মানে লাস্টের যে এন্ডিং ব্লকটা সেটা তো শ্যুট করতে পারিনি সেটাই এখন আমি ভিডিওটা দিয়ে তোমাদেরকে বললাম তো ব্যাস আর ভিডিও তো আর কিছু বলার নেই সবাই খুব ভালো থেকো আমি শরীরটা সুস্থ হলে ভিডিও শ্যুটও করব আর সবার ভিডিও দেখেও আসব কালকে অনেক কষ্ট করে ওই কালী পুজোর ব্লগটা এডিট করে আর দিয়েছি কারণ আর কালী পুজোর ব্লগ আর কবে দেব বলো এখন যদি না দিত তাও খুব কষ্ট করে একটু একটু করে এডিট করে কালকে ভিডিওটা পোস্ট করেছিলাম আর এই ভিডিওটা কিছু এডিট করব না জাস্ট যেটা সেদিনকে ফোটার মানে কয়েক মিনিট ছিল দু তিন মিনিট হয়তো হবে সেটার সাথে এটাকে জাস্ট ইয়ে করে দিয়ে দেবো ভিডিওটা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে খুব ভালো রেখো শরীরটা আমার ভালো নেই জানি না শীতটা কতদিন থাকবে আর শরীরটা কেমন থাকবে আমার কারণ প্রতি বছর শীতে আমার শরীর আমার ছেলে দুজনেরই খুব শরীরটা খারাপ করে তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো